কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা নিতে আসেন 6টি ইউনিয়নের 81 গ্রামের প্রায় 2,30,000 মানুষ। প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে 200 থেকে 300 জন রোগী সেবা নিয়ে থাকেন। তবে এখানে সঠিক চিকিৎসা পেলেও মিলছে না খাবার পানি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাবমার্সিবল মোটরের মাধ্যমে নিজস্ব পানির ব্যবস্থা থাকলেও তার নোংরা ও দুর্গন্ধময়। পানি হাসপাতালে থেকে নিয়ে আসে, কিন্তু খুব কষ্ট হয় পানি তুলতে। এক জগ পানি তুলতে হলে আধা ঘন্টা এক ঘন্টা টাইম লাগছে, তারপরে গান পানি আসছে, সেই পানিটাও সে ভালো সুবিধা না। হাসপাতালে ভালো পানি ভালো ই হোক এটাই চাচ্ছি। আমাদের হসপিটালে তো পানির মতো মানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পাশে যে মসজিদ আছে এই মসজিদ থেকেই মানে সবাই পানি এনে খায়। আর আদার্স যে যখন রোগী দেখতে আসে হয়তো তারা পানি নিয়ে আসে, বাসার ভালো পানি সেগুলা খাই। ভালো পানির ব্যবস্থা হয় তাহলে ভালো, সবার জন্য উপকার হয় সেটা। দায়িত্বরত চিকিৎসকরা বলছেন তাদের নিজেদেরও মসজিদ থেকে পানি সংগ্রহ করে পান করতে হচ্ছে। আমরাও বিকালবেলা ডিউটি করে যে বোতলে করে মসজিদের কল থেকে পানি এনে থাকি। এ বিষয়ে যদি যদি মানে কোনো ব্যবস্থা করা যায় যে স্বাভাবিকভাবে আমার ইমার্জেন্সির এখানে যদি একটা পানির লাইন থাকতো যেখান থেকে আমি নিজেও পানি খাইতে পারি, সেটা আমারও সুবিধা হতো। আমি নিজেও ওদের দিয়ে নয় আমি নিজে গিয়ে টিউবওয়েল থেকে পানি এনে আমার খাইতো। এদিকে শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমি পরিজনদের গিয়ে বা সহযোগিতার কাছে পাঠিয়ে আমি খোঁজ নিয়ে যদি এরকম হয় তাহলে যতটুকু সম্ভব আমাদের কাছে অনেক প্রায়োরিটি, কারণ রোগীরা পানি পাচ্ছে না, হাসপাতালে পানি নেই। এটা আমার মনে হয় যে আমরা আন্তরিকভাবে থাকলে আমরা এটা সমাধান করতে পারবো, কিন্তু এটা আসলে কেউ জানতে চায় নাই। হ্যাঁ, আমি আমি কথা বলছি হচ্ছে পরিষদে, এবার আমি প্রয়োজনে আমি নিজের দিকে দেখবো, দেখে আমি এটা ইয়ে করছি, আমি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যতটুকু দ্রুত পারা যায় আমি দেখছি। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উন্নত চিকিৎসার পাশাপাশি নিরাপদ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকাও উচিত বলে মনে করেন এখানে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।